नमस्कार आपनारा देखछेन न्यूज निर्भीक यूट्यूब चैनल और आजकेर मतो एबार थेके प्रतिदिन रात 10টায় 5 मिनिटेरो कम समयेर मध्ये झटपट 10টা खबरेर शुधुमात्र हेडलाइन निये उपस्थित थाकछि शरण सुंदर दास देखुन सेई हेडलाइन। आज 8ই জুলাই বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 107তম জন্মদিন। এই উপলক্ষে জ্যোতি বসু স্মারক বক্তৃতা দিলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চের উদ্যোগে এদিন এই স্মারক বক্তৃতা আয়োজন করা হয়েছিল। এদিন সন্ধ্যা 7টায় ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই স্মারক বক্তৃতা দেন ইয়েচুরি। এছাড়া সিপিএম এর রাজ্য কমিটির অফিসিয়াল পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেও লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এছাড়া গণশক্তি পত্রিকার পোর্টাল থেকেও এই লাইভ অনুষ্ঠান দেখা যায়। জ্যোতি বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বর্ধিত কন্টেইনমেন্ট জোনে আগামীকাল বিকেল 5টা থেকে নতুন করে ঘরে বন্দী হবে মানুষ। আনলক পর্বে ক্রমেই করোনা সংক্রমণ বেড়ে চলায় কন্টেইনমেন্ট এলাকার পরিধি বাড়িয়ে ফের কড়া লকডাউন হতে চলেছে আগামীকাল। আগামীকাল বৃহস্পতিবার বিকেল 5টা থেকে এই লকডাউন কার্যকর হবে। তা কতদিন চলবে সে ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে। করোনা পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটি জেলার প্রশাসনিক বৈঠক করবেন। 10ই জুলাই শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার এবং 13ই জুলাই সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক হবে। 10ই জুলাইয়ের বৈঠক হবে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এবং 13ই জুলাইয়ের বৈঠকটি হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পঞ্চায়েত প্রধান, সভাপতি ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের এই বৈঠকে ডাকা হচ্ছে। জনপ্রতিনিধিদের ডাকা হবে কিনা এখনও ঠিক হয়নি। জেলার প্রশাসনিক কর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। করোনার প্রতিষেধক বা ভ্যাকসিন পরীক্ষা করার জন্য দুর্গাপুরের চিরঞ্জিত ধীবরকে ডেকে পাঠালো ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা ICMR। আগামী সপ্তাহে তাকে ওড়িশায় যেতে হবে। করোনার টিকা তার শরীরে প্রথম যাতে প্রয়োগ করা হয় সেই আবেদন জানিয়েছিলেন চিরঞ্জিত। তাতেই সাড়া দিয়েছে ICMR। দুর্গাপুরের বাসিন্দা চিরঞ্জিত ধীবর পেশায় একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। উত্তরপ্রদেশের কানপুর জেলার বিক্রুগ্রামে 8 পুলিশকর্মীর হত্যার 6 দিন পর ঘটনার মূল অভিযুক্তা বিকাশ দুবের ঘনিষ্ঠ শ্যামু বাজপেয়ীকে বুধবার সকালে হামিরপুর জেলায় পুলিশের স্পেশাল টাস্কফোর্স এনকাউন্টারে নিকেশ করল। কানপুর এনকাউন্টারের পর থেকে পলাতক বিকাশ দুবের মামলায় পুলিশের এটি বড়সড় সফলতা। পুলিশ কানপুরের চৌবেপুর এনকাউন্টারের সময় বিকাশ দুবের সঙ্গী শ্যামু বাজপেয়ীকে গ্রেপ্তার করেছিল। আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে করোনা সংক্রমণ আরও বেশি বাড়তে থাকায় আবারও কড়া লকডাউন হতে চলেছে। কিন্তু কলকাতায় ঠিক কোন কোন জায়গায় জারি হবে লকডাউন তা নিয়ে বিভ্রান্তি দেখা গিয়েছিল। তাই শহরবাসীর কথা ভেবে 25টি জায়গার তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ। ওই 25টি জায়গার নাম হলো কলকাতা পুরসভার 31 নম্বর ওয়ার্ডের মতিলাল বসাক লেন, 74 নম্বর ওয়ার্ডের আলিপুর রোড জাজেসকোট রোড, 70 নম্বর ওয়ার্ডের শরৎ বোস রোড চক্রবেড়িয়া রোড, 31 নম্বর ওয়ার্ডের কাঁকুড়গাছি, 13 নম্বর ওয়ার্ডের আরিফ রোড অধরচন্দ্র দাস লেন, 109 নম্বর ওয়ার্ডের পূর্বলোক, 90 নম্বর ওয়ার্ডের শরৎ ব্যানার্জি রোড, 27 নম্বর ওয়ার্ডের হরিপাল লেন, 13 নম্বর ওয়ার্ডের জওহরলাল দত্ত লেন দত্তবাগান, 74 নম্বর ওয়ার্ডেরও কড়া লকডাউন জারি করা হবে। আগের দিন ছিল মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। আজ আরও এক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন ভারতীয় দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক ও বর্তমান BCCI সভাপতি। জন্মদিনে সৌরভকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। DA মামলায় ফের জয়ী হলেন সরকারি কর্মচারীরা। আজ বুধবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সংক্ষেপে স্যাট স্পষ্ট জানিয়ে দিল সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবেই। এদিন রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে স্যাট এই রায় দিয়েছে। 4 মাস আগেই এই মামলার রায়দানের কথা ছিল কিন্তু লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে এদিন রায়দান করলেন বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং বিচারপতি সুবেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চ। মাধ্যমিকের ফলাফল তৈরির যাবতীয় কাজ শেষ। এবার অনলাইনে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে পর্ষদ। তবে ফল প্রকাশের দিনই এবার পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট নাও দেওয়া হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের বৈঠকে এমনই একটি সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই ফলাফল বের হতে পারে। CBSE-র সিলেবাস থেকে নাগরিকত্ব ধর্মনিরপেক্ষতার মতো বিষয় বাদ পড়ায় হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিষয়টি নিয়ে টুইট করেছেন। প্রসঙ্গত, দেশব্যাপী কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ওপর চাপ কমাতে সিলেবাসে 30% কাটছাঁট করেছে CBSE, কিন্তু সিলেবাস থেকে নাগরিকত্ব ধর্মনিরপেক্ষতার মতো বিষয় বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি কেমন লাগলো মতামত দিয়ে জানান। ভালো লাগলে একটি লাইক দিন, পারলে শেয়ার করুন।
যারা আমাদের নিউজ নির্ভীক চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটাই আমাদের অনুরোধ। এবং নিউজ নির্ভীকের সমস্ত অনুষ্ঠানের নিয়মিত নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি অন করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হবে, ধন্যবাদ।